যে ওই বিন্দুর জন্য সিন্ধু হারাচ্ছে রাশিয়া বিন্দুর জন্য সিন্ধু হারাচ্ছে এখন আমেরিকায় এই বিন্দুর জন্য সারা বিশ্বের মুসলমানকে হারাচ্ছে তারা তো হারাচ্ছে কিছু আগে জানায় তাদের কিছু আসে জানা কারণ ওখানে ওখানে তাদের বসংব বসা রাখছে নিজের ডেথ ওয়ারেন্টে সাইন করার মতো আপনি আপনার ডেথ ওয়ারেন্ট নিজেরটা নিজে সাইন করার মতো এই সরকারের সাথে যারা নির্বাচন হতে পারে স্বামীর একই রকম আমার মনে হচ্ছে যেন মানে বর্তমান সরকার বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতাদের কর্মীদেরকে নেতাদেরকে পলিটিক্যাল পার্টিকে মানে উজবুক ভাবে কলবুল্লা চমৎকার বলেছেন যে মানে ইরান যে একটি মুন্সিয়ানার পরিচয় দিয়েছে সেটা আমিও একমত ইরান 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 তো স্টুপিড নয় সে যুদ্ধ করার অভিজ্ঞতা তার আছে সে যুদ্ধ করেছে যুদ্ধ করে এবং যুদ্ধের মধ্যে আছে প্রক্সি ওয়ার বলেন সে যাই বলেন না কেন সে যুদ্ধে আছে যুদ্ধে আছে বলে যুদ্ধ কত প্রকারও কি সে কম বেশ জানে সে তো আর সৌদি আরব নয় কুয়েত নয় ইউএই নয় যা আরাম আসে বসে আছে তা নয় সে মানে কষ্ট করে এখন যে কথাটা আমি বলতে চাইবো কলম স্যার প্লিজ আপনি একটু এগুলো একটু বললে আমরা একটু সাহস পাই সেটা হচ্ছে এটা তো সত্য যে ইসরায়েল বর্তমান বিশ্বে একটা ক্যান্সারাস টিউমার এটা স্বীকার করে সবাই সবাই স্বীকার করে সেই ইসরায়েলকে একটা শিক্ষা দিবে না দেওয়ার কেউই নাই এই ভূমধ্যসাগরের সাগরের তীরে এই এখানে এসে গেড়ে বসছে ওখানে বাসিন্দাদেরকে বেমালুম মানে আপলোড করে দিল বেমালুম তাদেরকে আউট করে দিল এটা কি এটা কি মানবতা কি এতই ভুলণ্ঠিত হয়ে গেল পৃথিবী আজকে এতটা বছর আর এতটা বছর এভাবে প্যালেস্টাইনিরা এভাবে মুসলমানরা অপমানিত অপদস্থ এবং নির্যাতিত নিপীড়িত সর্বশেষ গাজাতে যেটা হইল তাদেরকে ভাতে মারবে পানিতে মারছে তাদেরকে পানিতে মারছে তাদেরকে চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে হসপিটালে মানে আক্রমণ হচ্ছে এর পরেও এর পরেও আমি যে কথাটা বলতে চাইবো যে আমরা সহ আমরা যারা যারা এই কথা বলি ইসরায়েলের ইসরায়েলের কি আছে না আছে ইসরায়েলের শক্তিমত্তা কি ইসরায়েল সারা বিশ্বের তো মরল কোন সন্দেহ নাই মানে আমরা এক সময় বলতো আফগানিস্তানকে নিয়ে যে ওই বিন্দুর জন্য সিন্ধু হারাচ্ছে রাশিয়া বিন্দুর জন্য সিন্ধু হারাচ্ছে এখন আমেরিকায় এই বিন্দুর জন্য সারা বিশ্বের মুসলমানকে হারাচ্ছে তারা তো হারাচ্ছে কিছু আসে জানায় তাদের কিছু আসে জানা কারণ ওখানে ওখানে তাদের বসং বসায় রাখছে আরব বিশ্বে তাদের আমেরিকানদের ইউরোপে ইউরোপদের ওদের বসংব আছে এটা আমি মানি এটা অস্বীকার করার উপায় নেই বাস্তবতা রকম কিন্তু আমি যে কথাটা সর্বশেষ বলতে চাইব যে আমাদের সেন্টিমেন্টটা এই যে অন্যায়টাকে এই যে ভায়োলেশন গ্রস ভায়োলেশন এই যে ভায়োলেশনটা হলো এটা প্রতি কি প্রতিবাদ করব না করা উচিত নয় বিশ্বের সবাই প্রতিবাদ সমস্যার প্রতিবাদ করবে সেই প্রতিবাদটা যেহেতু সূচনা করেছে একটা দেশ সেই দেশ সেই দেশের সাথে ইসলাম সুন্নি শিয়া অনেক বিতর্ক আসতেই পারে এগুলো আমার মনে হয় এই মুহূর্তে গৌণ এই মুহূর্তে মুখ্য নয় মুখ্য হচ্ছে সেই দেশটা ইনিশিয়েট করেছে এ অন্যায়কে প্রতিবাদ করেছে ডেটান দেখেছে কিছুটা হইলো মুসলমানের সূর্য বীর্য আছে একটু জানান দিয়েছে বাকিটা আমরা অন্তত লিভ সার্ভিস তো দিতে পারি এটাই হচ্ছে গিয়ে আমার বক্তব্য আর যে কথাটা আপনার একটু আগে দর্শক আপনার ভিউয়ার থেকে বলতে চাচ্ছিলেন যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যে সিদ্ধান্ত আজকে নিয়েছে এটা এক আমি ওই দর্শকের সাথে একদম একমত কারণ এই সরকারের সাথে নির্বাচনে যাওয়া আর না যাওয়া সমান কথা শুধু সমান কথা না এটা নিজের নিজের ডেথ ওয়ারেন্টে সাইন করার মতো আপনি আপনার ডেথ ওয়ারেন্ট নিজেরটা নিজে সাইন করার মতো এই সরকারের সাথে যারা নির্বাচন হতে স্বামীর একই রকম কারণ অনেক বুদ্ধিজীবী বলতে চায় বা বলবে যে আপনারা যায়া শক্তিমত্তা দেখান ওখানে আপনারা কি করতে পারেন কিছুই হবে না এটা বিএনপি অনেক দেরিতে বুঝছে বিএনপি আরো অনেক আগে থেকে বোঝা উচিত ছিল এবং কিছু কিছু যে স্থানীয় নির্বাচন তখন যাও এখন স্থানীয় নির্বাচনে তারা না গিয়ে অসহযোগিতা তাদেরকে এছাড়া তাদের আর কোনো পথ নাই তাদের সামনে আর কোনো পথ খোলা নাই এইভাবে তাদেরকে আপনি দুই চারটা নিয়ে আপনি তাদেরকে মোলা ঝুলায় রাখবে এবং তাদেরকে এক ধরনের এক ধরনের সুবিধা দিবে বলে তাদেরকে খোয়ারে ঢুকাবে তাকে ট্র্যাপে ঢুকাবে এর আগে যেরকম ঢুকাইছে

মানে বর্তমান সরকার বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতাদের কর্মীদেরকে নেতাদেরকে পলিটিক্যাল পার্টিকে মানে উজবুক ভাবে স্টিপিড ভাবে এবং তারা মনে তাদের প্রত্যেকটা পদক্ষেপ জয়ী হচ্ছে তাদের প্রত্যেকটা আপনার মেনুভারিং এবং প্রত্যেকটা পলিসি তারা জয়ী হচ্ছে এবং তারা পার পেয়ে যাচ্ছে আর যাচ্ছে বলেই তারা সবাইকে এরকম আপনার মানে বোকা ভাবছে এবং তারা মনে করছে এবং তাদের কিছু বসংবদ বুদ্ধিজীবী পেটুয়া বুদ্ধিজীবী আছে যারা এই সরকারকে রাখছে কারণ আজকে যদি আপনার লক্ষ্য করে থাকবেন বিএনপির আমলে এসব বুদ্ধিজীবীরা বা এসা সাহেবের আমলে জাতি পার্টির আমলে এসব বুদ্ধিজীবীরা এসব পেশাজীবীরা যেরকম সরব ছিল এখন কোথায় তারাদের সেই সরব তারা কেন এত নীরব এটার অর্থটা হচ্ছে এটার অর্থ হচ্ছে আপনার মানে এখানে শক্তির একটা বিষয় আছে শক্তি যদি আপনি দেখান সেখানে আপনি আপনি কুপকায়িত হবেনি আপনি সবচাইতে যে শ্রেণীটা অনেকে আমি জানি না স্যার কেমন বলবেন সেটা হচ্ছে আমরা নয় বছর জাতীয় পার্টি ক্ষমতা যখন ছিল তখন আমরা দেখেছি সুপ্রিম কোর্টে আইনজীবীরা কিভাবে সরব ছিল। কিভাবে আন্দোলন করেছে আমরা দেখেছি সরকারি কর্মচারীরা কিভাবে আন্দোলন করেছে আমরা দেখেছি আপনার সাংবাদিকরা কিভাবে আন্দোলন করেছে এখন আজকে সেই সাংবাদিকরা সেই বুদ্ধিজীবীরা সেই শিক্ষকরা সবাই আছে এবং খুব ভালোভাবে আছে এবং ওনারা কিভাবে আছেন এটা আমার মনে হয় দেশের মানুষ সাধারণ মানুষ সবাই বুঝে সবাই দেখে আজকে যদি সে খড়কটা নেমে আসতো এদের উপরে তাহলে তখন বুঝতো সেটা যেহেতু নাই সুতরাং এই এই শ্রেণী এই বুদ্ধিজীবী শ্রেণী এদের পক্ষে সাধারণ মানুষের পক্ষে আমি আপাতত আসব বলে মনে মনে হচ্ছে না মনে হচ্ছে না এই কারণেই ওনাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে এক ধরনের করে রাখা হয়েছে তারা এখন স্বার্থের পিছনে ঘুরে তারা তারা ভিসি হওয়ার জন্য রাজনৈতিক নেতা হওয়ার জন্য ঘুরছে রাজনৈতিক নেতা আজকে দেখুন অনেক শিক্ষক আমি আশ্চর্য হয়ে যাই আমার আমার আমরা যখন ছাত্র ছিলাম গোলমেলা অবশ্যই স্বীকার করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন ছিলাম তখন শিক্ষকরা এত রাজনীতি করার জন্য এত উদ্গ্রীব ছিলেন না এত মানে ভিসি হওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন না ওনারা সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছেন যে একটা সরকারি প্রজ্ঞাপন আসছে উনি ভিসি হয়ে গেছে এরকম এরকম ছিল এটা পুরস্কার কিন্তু এখন ওনারা এসব বুদ্ধিজীবীরা এসব পেশাজীবীরা মানে তারা আপনার লাইন দেয় রাজনৈতিক নেতাদের পিছনে লাইন ধরে এবং সেখানে তারা তদবিরে ব্যস্ত থাকে তাদের নিজের আখের গথ দিলে এই অবস্থার কারণে দেশে গণতন্ত্র এবং মানবাধিকার মানুষের যে ভোটাধিকার এটা প্রলম্বিত হচ্ছে শুধু বিএনপিকে দোষ দিতে লাভ হবে না বা অপরপর রাজনৈতিক দলগুলোকে দোষ দি লাভ হবে এখানে পাওয়ার হাউস আরো অনেক আছে যেই শক্তিগুলো বাংলাদেশে এখন ম্রিয়মাণ যে শক্তিগুলো বাংলাদেশে এখন খুবই প্যাসিভ এবং খুবই আমি মনে করব ইমানি শক্তি খুবই দুর্বল এবং দেশাত্মবোধ অনেক বেশি দুর্বল অনেক ধন্যবাদ